हेलो फ्रेंड्स, আমি চলে এসেছি আমার চ্যানেল এসডিস মিক্স প্যাকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে বিপত্তারিণী পূজো, আজকে আমার উপোস। আর প্রত্যেক বছর আমি বিপত্তারিণী পূজো দিন মন্দিরে যাই, কিন্তু 2020 থেকে মন্দিরে যাওয়া হচ্ছে না। আর এবছর কুদঘাটে আছি বলে এখানেই বিপত্তারিণী পূজোটা করব, কিন্তু মন্দিরে যাব না। এর নিচে আমার কাকিমা করে, সেখানেই পূজোটা দেব। আজকের ব্লগে বিপত্তারিণী পূজো যেভাবে মানে হয়েছে সেইগুলি তোমাদেরকে সব দেখাবো। বিপত্তারিণী পূজোতে সবসময় 13টা জিনিস ব্যবহার করা হয়, 13টা ফুল, 13টা ফল, 13টা তাগা, 13 রকমের মিষ্টি, তারপরে উপোস ভেঙে যে খাওয়া দাওয়া হয় আর কি, সেটাও 13টা লুচি। এইভাবেই মানে পূজোটা করা হয় আর কি। তো সেই সব তোমাদেরকে দেখাবো, তোমরা সঙ্গে থাকো আমার সাথে। আর চ্যানেলটিকে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আমার পুরনো বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো। আর তোমরা বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো ভালো লাগলে। আর এবার দেখে নাও। ঠাকুর মশাই পুজো করে দিয়ে যাওয়ার পর আমি আর কাকিমা 13 রকমের ফল, 13 রকম মিষ্টি এইগুলি খেয়ে কাটিয়েছি। আর এখন এই সন্ধ্যের দিকে 13টা লুচি, ছোট ছোট লুচি ফুচকা সাইজে ভাজা হয়েছে, আর সাথে ছোলার ডাল, আলু কুমড়ো ছোলা দিয়ে একটা তরকারি হয়েছে, আর সাথে সুজির হালুয়া। এইভাবে কেটে গেল আজকের দিনটা। আর আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। আর আমার নতুন ফ্রেন্ডসরা যারা ভিজিট করছো আমার এই এসডিস মিক্স প্যাক চ্যানেলে, তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও, যাতে ফার্দার নোটিফিকেশনসগুলো তোমরা পেয়ে যাও। তাহলে আজকে এখানেই শেষ করছি, টাটা।